এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বসিরহাটের এসপি অফিস যে তা ঘেরাও করার কর্মসূচি নেয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ সকালে তাকে সড়ক পথে গেলে আটকানো হতে পারে এই সন্দেহ করে তিনি লোকাল ট্রেনে চেপে বসিরহাটে যান এবং সেখান থেকে বাইকে করে এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেন। পথেই তাকে আটকানো হয়, বিজেপি কর্মী সমর্থকদেরও আটকানো হয়েছিল। ব্যারিকেড দিয়ে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা এবং তারপর এসপি অফিসের দিকে এগিয়ে যান তারা। পরবর্তীকালে অবশ্য তাদেরকে আটকে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকজনকে বিজেপির পতাকা হাতে, তাদের হাতে বিজেপির পতাকা ছিল, তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে, এই দৃশ্য আমরা দেখিয়েছি দর্শকদের। এই মুহূর্তে অবস্থানে বিক্ষোভে বসেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, অবস্থান বিক্ষোভে রয়েছেন সুকান্ত মজুমদার এবং যতক্ষণ পর্যন্ত না পুলিশ তার অভিযোগ শুনছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে বলেই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। সন্দেশখালীর মতো বসিরহাটেও সংগ্রামপুর এলাকায় প্রায় 500 মিটার ব্যাসার্ধে জুড়ে 144 ধারা জারি করা হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং সেখানেই এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে, তার আগেই আটকে দেওয়া হয়েছে এই রাজ্য বিজেপি সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকদের, তারা সেখানেই অবস্থান বিক্ষোভে বসেছেন।